আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসেন মজুমদারের পাঠানো তথ্যচিত্র থেকে জানা যায় চোদ্দগ্রাম উপজেলার চারনং শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের মরহুম সুজাত আলী মজুমদারের দ্বিতীয় ছেলে ও চোদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক চারনং শ্রীপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শাহজালাল মজুমদারের বড় ভাই জাহাঙ্গীর আলম মজুমদার পঞ্চান্ন বছর বয়সে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহে ওয়াইনা ইহে রাজিউন মরহুমের নিজ গ্রাম মান্দারিয়ায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজ পরিচালনা করেন মোকরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ মাওলানা নেসার উদ্দিন এ সময় জানাজার স্মৃতিচারণ করেন মীরসরাই দরবার শরীফের পীর হজরত মাওলানা সাইফুল ইসলাম লতিফি চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক সফল মেয়র মোহাম্মদ মিজানুর রহমান বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক বিশিষ্ট অহাব মজুমদার গুলপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাফর কলকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বড় ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কুমিল্লা জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান শাহজালাল মজুমদার উপস্থিত সবার কাছে বড় ভাইয়ের রুহের মাখ ফেরাতের জন্য দোয়া কামনা করেন তিনি উপস্থিত বিপুল জনসমাগমের মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসায় সম্পন্ন হয় জানাজার নামাজ এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কাজ সম্পন্ন হয়